পাঁচটি আলামত দেখলে বুঝবেন ঘরের ভিতরে জাদুর তাবিজ পুঁতে রাখা হয়েছে। অনেক সময় আপনাকে ব্ল্যাক ম্যাজিক করে, জাদুটোনা করে, কুফুরি কালাম করে আপনাকে বিপদে ফেলতে চাইবে এমন কিছু মানুষ আপনার আশেপাশেই আছে, আপনি বুঝতে পারবেন না। বিশেষ করে ঘরের ভিতরে অনেক সময় বিভিন্নভাবে ব্ল্যাক ম্যাজিক করে, জাদুটোনা করে তাবিজ পুঁতে রাখে। এটা কিভাবে বুঝবেন, কি লক্ষণ দেখলে বুঝবেন এবং এর থেকে বাঁচার উপায় কি, এগুলো জানার দরকার আছে না নাই? অনেক সময় দুশ্মনের কারণে অথবা শত্রুতার কারণে অথবা লোভের কারণে অথবা হিংসার কারণে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করবে, জাদুটোনা করার চেষ্টা করবে, অথবা আপনার শরীরের কিছু অংশ যেমন আপনার চুলের কিছু অংশ এগুলো নিয়ে আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করবে, একটা পুতুল নিয়ে সেটাকে ব্ল্যাক ম্যাজিক করে, অথবা কোনো তাবিজ দিয়ে আপনার কোনো শরীরের অংশ নিয়ে সেই তাবিজটাকে আপনার ঘরের ভিতরে পুঁতে রাখে, যাতে করে আপনি আপনার লাইফে ডেভেলপ করতে না পারেন, আপনি সফলতা অর্জন করতে না পারেন, আপনি অসুস্থ হয়ে পড়েন। তো কী কী লক্ষণ দেখলে বুঝবেন যে আপনার ঘরের ভিতরে তাবিজ, জাদুর তাবিজ পুঁতে রাখা হয়েছে? নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে আপনার শরীরের ভিতরে আপনি অনুভব করবেন কে যেন ভিতর থেকে সুই দিয়ে খোঁচা দিলে যেমন আঘাত লাগে, এমন কে যেন আপনাকে আঘাত করতেছে। যদি এরকম মনে হয়, শরীরের ভিতরে অস্থিরতা ফিল হয় যে আপনার শরীরের ভিতরে কে যেন সুই দিয়ে আঘাত করছে, তাহলে মনে করবেন কেউ হয়তো আপনাকে ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা করে আপনাকে ক্ষতি করার চেষ্টা করতেছে। নাম্বার টু, দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি ঘুমের ভিতরে ভয়ঙ্কর স্বপ্ন দেখবেন, বিশেষ করে মাথার কঙ্কাল এবং বিভিন্ন মানুষের কঙ্কাল, এই ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন আপনি দেখবেন। তৃতীয় নাম্বার, ঘুমে যখন আপনি ঘুমাতে যাবেন তখন আপনার দম বন্ধ হয়ে আসবে, অর্থাৎ আপনার যখন ঘুমাতে যাবেন তখন কেমন যেন আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, কেউ হয়তো আপনাকে আঘাত করার চেষ্টা করতেছে, এরকম যদি ফিল হয় তাহলে মনে করবেন যে আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা করে ক্ষতি করতে চাচ্ছে। চার নাম্বার হচ্ছে সব সময় মাথা ব্যথা করা এবং চোখে ঝাপসা দেখা, শরীর দুর্বল হয়ে যাওয়া এবং বিভিন্ন ধরনের কাজ করতে অক্ষমতা, কাজে কোনো কিছু মন বসে না, বিভিন্ন সময় সব কিছু ভুলে যাচ্ছেন, মাথা ব্যথা করতেছে, এই ধরনের যদি হয় তাহলে মনে করবেন যে আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করতেছে। এটা হচ্ছে চার নাম্বার। পাঁচ নাম্বার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সংসারের ভিতরে ঝগড়া লেগেই থাকা, স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে পারে না, সন্তান তার বাবাকে দেখতে পারে না, বাবা সন্তানদেরকে দেখতে পারে না, সব সময় ঘরের ভিতরে ঝগড়া লেগেই থাকে। যদি এই লক্ষণগুলো দেখে থাকেন তাহলে অতি অচিরেই আপনি আপনার ঘরটাকে বন্ধ করার চেষ্টা করবেন, কোনো রুকিয়ার কাছে, কোনো রাকির কাছে গিয়ে ঘরটাকে বন্ধ করার চেষ্টা করবেন। এবং অনেক সময় জিনের মাধ্যমে তারা এটাকে চালান করে দিয়ে থাকে, যারা এইভাবে ব্ল্যাক ম্যাজিক করে, জাদুটোনা করে, কুফুরি কালাম করে, জিনের মাধ্যমে এটা করে থাকে। এই জন্য অবশ্যই আপনি রাকির কাছে যাবেন। এবং ঘরের ভিতরে সর্বপ্রথম হারাম কোনো কাজ করা যাবে না, কোনো পুতুলের ছবি রাখা যাবে না, কোনো ছবি টানিয়ে রাখা যাবে না, কোনো মানুষের ছবি হোক, প্রাণীর ছবি হোক, কোনো কিছু ঘরে টানিয়ে রাখা যাবে না। ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিতে হবে, বিশেষ করে ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনের তেলাওয়াত করতে হবে, যদি করতে না পারেন রেকর্ডিং চালু করে রাখবেন, এবং মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকেয়া, এশার নামাজের পরে সূরা মুলক, মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকেয়ার পরে আপনি সূরা বাকার আর কিছু অংশ তেলাওয়াত করতে পারেন। যদি তেলাওয়াত করতে কেউ না পারে তাহলে রেকর্ডিং চালু করে রাখবে। এবং অবশ্যই ঘরের প্রতিটি সদস্য এই আমলগুলো করবে। এক নাম্বার আয়াতুল কুরসি পড়বে, চার কুল, কুল ইয়াইহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই সূরা এবং সূরা বাকারার শেষ দুইটি আয়াত, এগুলো পড়ে বুকে ফু দিবে এবং হাতে ফু দিয়ে পুরো শরীরকে মাসাজ করে দিবে।